বন্ধুরা টেক বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি মানিক সরকার, আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চাকরি খবর নিয়ে এসেছি। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আপনারা সমস্ত তথ্য জানতে পারবেন, বয়স কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে, কীভাবে আপনারা আবেদন করবেন, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওটিতে জানতে পারবেন। সেই জন্য আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি গুরুত্ব সহকারে দেখতে হবে। আর আপনি যদি একজন জব সিকার্স হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার চ্যানেলে আপনারা প্রতিদিন চাকরির খবরগুলো পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটিতে আমরা সমস্ত তথ্য জেনে নিই। আপনারা স্ক্রিনে আপনারা সরকারি নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে কলাবতী শরণ চিলড্রেন্স হসপিটাল। তো বন্ধুরা, কলাবতী শরণ শিশুদের যে হসপিটাল রয়েছে সেই হসপিটালে আপনাদেরকে নিয়োগ করা হবে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি কি পোস্টে নিয়োগ করা হবে, তো চলুন আমরা ডিটেলস একটু জেনে নিই। তো বন্ধুরা, প্রথম যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে মেডিকেল সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার সোশ্যাল ওয়ার্কার। তো বন্ধুরা, এই পোস্টটিতে আপনাদের চাকরি হলে আপনাদের স্যালারি দেওয়া হবে পে লেভেল 6 হিসাবে আপনাদের স্যালারি দেওয়া হবে। এখানে শূন্য পদ রয়েছে একটি, একটি পোস্ট ইউর কাস্টের জন্য সংরক্ষিত। আর এই পোস্টে আবেদন করতে চাইলে আপনার বয়স হতে হবে 21 থেকে 28 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। আর আপনি যদি এক্স সার্ভিসম্যান গভর্নমেন্ট হয়ে থাকেন তাহলে আপনার বয়স ম্যাক্সিমাম 40 বছর হলেও হবে। আর এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে চাইলে আপনার কোয়ালিফিকেশন কি লাগবে সেটা বলে দিচ্ছি। এখানে বলেছে ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি, তো আপনার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে। আর বলেছে ডিপ্লোমা ইন সোশ্যাল ওয়ার্ক ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, আর সোশ্যাল ওয়ার্কের ওপর আপনার ডিপ্লোমা থাকতে হবে। আর বন্ধুরা, দ্বিতীয় যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে এক্স রে টেকনিশিয়ান। তো বন্ধুরা, এই পদে চাকরি হলে আপনাদের স্যালারি দেওয়া হবে পে লেভেল 5 হিসাবে। এখানে দুটি পোস্ট রয়েছে, একটি পোস্ট ইউর কাস্টের জন্য আর একটি পোস্ট ইডাব্লিউএস মানে ইকোনমিক্যাল উইকার সেকশনের জন্য রয়েছে। আর এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে চাইলে আপনাদের বয়স 21 থেকে 31 বছরের মধ্যে হতে হবে। আর এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে বয়স ম্যাক্সিমাম 40 বছর হলেও হবে। আর এই পোস্টটিতে চাকরি করতে চাইলে আপনার কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক পাস হতে হবে, আর আপনার ডিপ্লোমা থাকতে হবে রেডিওলজির ওপরে। তো বন্ধুরা, তৃতীয় যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে হেমোডায়ালাইসিস টেকনিশিয়ান। এই পোস্টটিতে চাকরি হলে আপনার স্যালারি হবে লেভেল 4 হিসাবে। এখানে 4টি শূন্যপদ রয়েছে, ইউআর এর জন্য 3টি আর ওবিসির জন্য 1টি। পদে চাকরি করতে চাইলে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, আর আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে আপনার বয়স 40 বছর হলেও হবে। তো বন্ধুরা, এই পোস্টটিতে চাকরি করতে চাইলে আপনার কি কি যোগ্যতা লাগবে সেটা বলে দিচ্ছি। আপনাকে মাধ্যমিক পাস হতে হবে এবং আপনার মাধ্যমিক আপনার কেমিস্ট্রি থাকতে হবে। আর এখানে বলেছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউশন, তো আপনার ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপরে। এখানে আরেকটি যোগ্যতার কথা বলেছে, সেটা হলো ট্রেনিং ইন হেমোডায়ালিসিস অ্যাজ হেমোডায়ালিসিস টেকনিশিয়ান ফ্রম এ রিকগনাইজ হসপিটাল। তো এই যোগ্যতাগুলি থাকলে আপনারা এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। এরপরের পোস্টটি যেটা রয়েছে সেটা হচ্ছে ডেটা এন্ট্রি টেকনিশিয়ান। তো বন্ধুরা, এখানে শূন্যপদ রয়েছে, একটি একটি পোস্ট ইউআর কাস্টের জন্য সংরক্ষিত। এই পদে চাকরি করতে চাইলে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, আর গভর্নমেন্ট সার্ভিসম্যান যদি আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে আপনার বয়স সর্বাধিক 40 বছর হলেও হবে। এই পোস্টে আবেদন করতে চাইলে আপনার কোয়ালিফিকেশন লাগবে ক্লাস 12 পাস, আর সাথে আপনার কম্পিউটার নলেজ থাকতে হবে। এরপরে যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট। এখানে শূন্যপদ রয়েছে, একটি একটি শূন্যপদ জেনারেল কাস্টের জন্য সংরক্ষিত। আর এই পোস্টে চাকরি করতে চাইলে আপনাদের বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে, আপনি যদি গভর্নমেন্টের এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে আপনার বয়স সর্বাধিক 40 বছর হলেও হবে। আর এই পোস্টটিতে চাকরি করতে চাইলে আপনার কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক পাস এবং সাথে আপনার ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকতে হবে রেডিওগ্রাফির উপরে। এরপরে যে পোস্টটি রয়েছে বন্ধুরা, এটা একটু ভালো করে আপনারা দেখবেন। এরপরে পোস্টটি হলো নার্সিং অ্যাটেন্ডেন্ট। তো বন্ধুরা, এই পদে চাকরি হলে আপনাদের স্যালারিটি লেভেল 1 হিসাবে দেওয়া হবে। এখানে টোটাল শূন্যপদ রয়েছে 16টি, এসটি কাস্টের জন্য 2টি, ওবিসির জন্য 9টি আর ইডাব্লিউএস এর জন্য 5টি এখানে শূন্যপদ রয়েছে। আর এই পদে অ্যাপ্লাই করতে চাইলে আপনার বয়স লাগবে 18 থেকে 27 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। আর হচ্ছে আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে আপনার হচ্ছে বয়স সর্বাধিক 40 বছর হলেও হবে। তো বন্ধুরা, নার্সিং অ্যাটেন্ডেন্ট পদে চাকরি করতে চাইলে আপনাকে মাধ্যমিক পাস হতে হবে আর ফার্স্ট এইড সার্টিফিকেট আপনার থাকতে হবে, থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, 7 নম্বর যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে ধোবি। তো এই ধোবি পদে আপনাদের চাকরি হলে আপনাদের স্যালারি লেভেল 1 হিসেবে দেওয়া হবে। এখানে শূন্যপদ রয়েছে 2টি, 2টি শূন্যপদ জেনারেল কাস্টের জন্য সংরক্ষিত। আর এই পদে আপনাদের চাকরি করতে চাইলে আপনাদের বয়স 18 থেকে 27 বছর হতে হবে, আর আপনি এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকেন তাহলে আপনার বয়স সর্বাধিক 40 বছর হলেও হবে। আর এই পদে চাকরি করতে চাইলে আপনার কোয়ালিফিকেশন কি লাগবে সেটা বলে দিচ্ছি, আপনাকে মাধ্যমিক পাস হতে হবে। তো বন্ধুরা, বাকি যে সমস্ত যোগ্যতাগুলো রয়েছে সেগুলো আপনারা নোটিফিকেশন থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, এই পদগুলিতে অ্যাপ্লাই করতে চাইলে আপনাকে পেমেন্ট করতে হবে ফিস পেমেন্ট, আর ফিসটি কত লাগবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি যদি আনরিজার্ভ ক্যান্ডিডেট, ওবিসি, ইডাব্লিউডিএস আর হচ্ছে এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে আপনাকে 500 টাকার ফিস পেমেন্ট করতে হবে, আর আপনি যদি এসসি অথবা এসটি কাস্টের হয়ে থাকেন তাহলে আপনাকে 300 টাকা ফিস পেমেন্ট করতে হবে। আপনি যদি হ্যান্ডিক্যাপ পার্সন হয়ে থাকেন তাহলে আপনাকে কোনো ফিস পেমেন্ট করতে হবে না। আর ফিসটি আপনারা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে পাঠাবেন, আর ডিমান্ড ড্রাফটি আপনারা কাটবেন দ্য ডাইরেক্টর কলাবতী শরণ চিলড্রেন হসপিটাল এর পেবেলে।
আর বন্ধুরা আপনারা যে ডিমান্ড ড্রাফটে পাঠাবেন তার পিছনে আপনারা আপনাদের নাম, তারপরে আপনারা কোন পোস্টে অ্যাপ্লাই করছেন, আপনাদের মোবাইল নম্বর, এই সমস্ত কিছু আপনারা ড্রাফটের পিছনে লিখে পাঠাবেন। তো বন্ধুরা এই পদগুলিতে অ্যাপ্লাই করতে চাইলে আপনাদের সিলেকশনটি কেমন হবে সেটা বলে দিচ্ছি। আপনাদের প্রথমে রিটেন এক্সামিনেশন হবে, তারপরে স্কিল টেস্ট হবে, আর আপনারা অ্যাডমিট কার্ডটি এদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইট থেকে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। আর এদের অফিসিয়াল ওয়েবসাইটে আমি আপনাদেরকে বলে দিচ্ছি lhmcsosp.gov.in, এই ওয়েবসাইট থেকে আপনারা পরীক্ষার আগে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে আপনার পরীক্ষার কেন্দ্রে গিয়ে আপনারা পৌঁছাবেন। তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রোফর্মা অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা প্রিন্ট আউট প্রথমে করবেন, প্রিন্ট আউট করার পরে আপনারা হাতে লিখে এই ফর্মটিকে আপনারা ফিল আপ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফটোর জায়গায় এখানে আপনারা কালার ফটোগ্রাফ লাগাবেন, তারপরে পোস্ট অ্যাপ্লাইড ফর, আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করছেন সেই পোস্টটির নাম এখানে লিখে দেবেন, তারপরে এখানে আপনার নাম, এখানে বাবার নাম, এখানে ডেট অফ বার্থ, তারপরে আপনাদের বয়স কত, তারপরে আপনার ম্যারিটাল স্ট্যাটাস, জেন্ডার, ন্যাশনালিটি, মোবাইল নাম্বার, ইমেল আইডি, তারপরে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে আপনারা কোন কাস্টের সেটা লিখবেন, তারপরে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো এখানে লিখবেন, প্রথমে মাধ্যমিক, তারপরে এইচএস, তারপরে গ্র্যাজুয়েট, তিনটা পরপর আপনারা লিখবেন, যার যার যেটা কোয়ালিফিকেশন থাকবে সেই মতো আপনারা লিখবেন। তারপরে আপনারা মাধ্যমিক কোন বোর্ডে থেকে পাস করলেন, এইচএস কোন বোর্ডে থেকে পাস করলেন, গ্র্যাজুয়েশন কোন বোর্ডে থেকে করলেন সেই বোর্ডগুলোর নাম এখানে লিখবেন, তারপরে এখানে কত সালে আপনারা পাস করলেন সেই পাসগুলো আপনারা সেই সনগুলো লিখবেন, তারপরে আপনাদের পার্সেন্টেজ কত ছিল সেটা আপনারা লিখবেন, তারপরে আপনারা মাধ্যমিক যে পাশ করেছেন সেটা কতদিন আপনাদের কোর্স ছিল, হায়ার সেকেন্ডারি কতদিনের, গ্র্যাজুয়েশন সেই কতদিনের কোর্স ছিল সেগুলো লিখবেন, তারপরে আপনারা কোন ডিভিশনে পাশ করলেন সেটা লিখবেন, তারপরে আপনাদের রিমার্কস কি, আপনারা পাশ করেছেন কিনা সেটা এখানে লিখবেন, তারপরে আপনারা যে ডিমান্ড ড্রাফটি কাটবেন সেই ডিমান্ড ড্রাফটের নম্বরগুলো এখানে, তারপরে নেম অব দ্য ব্যাঙ্ক, কোন ব্যাংকের অধীনে কাটলেন সেটা লিখবেন, তারপরে কত টাকার কাটলেন সেটা লিখবেন। আর আপনি যদি বর্তমানে কোনো কাজ করে থাকেন বা কাজ করছেন তাহলে আপনার বর্তমানে সেই কাজের যে ডিটেলস রয়েছে সেটা আপনারা এখানে লিখবেন। আর এখানে 15 নম্বর যে অপশনটি রয়েছে সেটা লেখা আছে লিস্ট অফ এনক্লোজার্স, যে অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লাই খামের ভিতরে আপনি কি কি দিলেন সেই জিনিসগুলোর নাম এখানে আপনারা লিখবেন। তো বন্ধুরা আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন আপনাদের অফলাইনে করতে হবে, আপনারা যে এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি দেখতে পেলেন এটাকে আপনারা ফিল আপ করবেন, করার পরে আপনারা নির্দিষ্ট ঠিকানায় খামে ভরে পাঠাবেন এবং তার সাথে আপনারা আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনাদের বয়সের প্রমাণপত্র, আপনাদের কাস্ট সার্টিফিকেট, তারপরে আপনারা যে ডিমান্ড ড্রাফটটি কাটবেন সমস্ত কিছু এবং 2 কপি কালার ফটো আপনারা সবকিছু খামে ভরবেন, খামে ভরার পরে আপনারা নির্দিষ্ট ঠিকানা পাঠাবেন, বাই হ্যান্ডও দিতে পারেন অথবা অর্ডিনারি পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে আপনারা পাঠাতে পারেন, অন্যভাবে পাঠালে তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে না। কোন অ্যাড্রেসে পাঠাবেন সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, রিক্রুটমেন্ট সেল রুম নং 103 অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক ফার্স্ট ফ্লোর ওল্ড বিল্ডিং কলাবতী শরণ চিলড্রেন হসপিটাল নিউ দিল্লি। তো বন্ধুরা এই ঠিকানায় আপনারা পাঠাবেন। তো বন্ধুরা পুরো নোটিফিকেশনটি পড়ে শোনাতে গেলে ভিডিওটি অনেকটি লম্বা হয়ে যাবে, তো এতটা ধৈর্য আপনাদের থাকবে না, সেজন্য আমি শর্টকাটে আপনাদেরকে বলে বুঝালাম। কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দেবো। আর এই নোটিফিকেশনের লিঙ্ক আর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এই পিডিএফ ফাইলটি ভালো রকমভাবে বুঝে পড়ে তারপরে অনলাইনে আবেদন করবেন। তো বন্ধুরা আজকে ছিল ভিডিওটি, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হবো।